ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখে বুঝতেই পারছো আমরা একটা ছোট্ট ট্রিপে যাচ্ছি, একটা বেসিক্যালি রোড ট্রিপ। কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলছি, হঠাৎ করে ঠিক হয়েছে। আর এখন বাজে 12:05। পুরো হিস্ট্রিটা কেন এত দেরিতে বেরোচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তোমাদের একটু পরে বলছি। তো যেটা হয়েছে এবার বলি, তো আমরা অনেকখানি চলে এসেছি, একটা ব্রেক নিয়েছি মাঝখানে, বসে বলি। তো আমরা বেসিক্যালি যাচ্ছি হচ্ছে দীঘা, ঠিক আছে? তো গতকাল আমাদের ঠিক হয়েছিল যে আজকে ভোর ভোর বেরোব, কিন্তু গতকাল রাতে আমাদের ঘুমোতে অনেক দেরি হয়ে যায়, প্রায় 1:30 নাগাদ আমরা শুতে যাই। তো তখন আবার আমি ভাবলাম যে আবার রাত মানে ভোর ভোর বেরোবো, তা ঘুম তো হবেই না, আর অভিষেক পুরো রাস্তাটা ড্রাইভ করে যাবে। তো সেই জন্য আমরা আবার ডিসাইড করেছি থাক আজকে যাবো না, মানে পরের দিন আমরা মানে আজকে আর কি আমরা যাবো না, আমরা আগামীকাল যাবো। ও মা, তো সকালে আমি ওই জন্য অভিষেককে ডাকিনি, আমিও একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, উঠে কাছে টাছে জল দিয়ে আমাদের সামনের বাড়ির এক দিদি আছে তার সাথে গল্প করছিলাম, গল্প টল্প করে আমি উঠেছি, ঘরে ঢুকেছি, দেখি অভিষেক দাঁড়িয়ে আছে, বলছে যে আচ্ছা কাল নাকি যদি আমরা আজকেই বেরিয়ে পড়ি। এই যে বিস্কুট খাচ্ছে দাঁড়িয়ে। তো আমার আমি তো উঠলো ভাই, তো কটক যাই, আমিও সঙ্গে সঙ্গে লাফিয়ে বললাম ঠিক আছে চল বেরিয়ে পড়ি। তারপরে তাড়াহুড়ো করে ব্যাগ প্যাক করে আমরা বেরিয়ে পড়েছি, স্নান টান সেরে। ওই জন্য মানে বেলা 12:00 বেজে গেছে আমাদের বেরোতে বেরোতে, আর এখন বাজে হচ্ছে 2:00। তো দুপুরে কিছু খাওয়া হয়নি এখন অবধি, সেখানে আমরা একটু লাড্ডু খেলাম, অভিষেক বিস্কুট খেলাম, আমি একটা লাড্ডু খেলাম, আর এবার একটা করে চা হবে, তারপরে আবার রওনা। দিদি জায়গাটার নাম কি? উলুবেড়িয়া মোড়। আমরা এতক্ষণে উলুবেড়িয়া মোড় এসেছি, এখন অনেকখানি 3 ঘন্টার রাস্তা। তো এই হলো চায়ের দোকান, এখানে আমরা চা খেলাম এতক্ষণ ধরে, এবারে আবার রওনা দিচ্ছি। তো যেটা মেন চিন্তার কারণ হলো সেটা হচ্ছে আমরা কোনো হোটেল বুক করিনি। তো আদৌ আমরা এই সিজনে যাচ্ছি কি অবস্থা জানি না, কি হোটেল পাবো কি হবে জানি না, কিন্তু রিস্ক নিয়েই যাচ্ছি, এবং পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হবে বোঝাই যাচ্ছে। এখন 2:00 বেজে গেছে, 2:05। তিনজন লোক চেপেছে আর একজন সামনে যে বসেছে সে খালি মাথায় হেলমেট দিয়েছে, আর ভাবো এরকম রাস্তা দিয়ে এইভাবে রিস্কে যাচ্ছে, পেছনে দুজনের মাথায় হেলমেট নেই। সেই বিশ্ববিখ্যাত বাইকার, পেছনের দুজনের মাথায় হেলমেট নেই, স্পিডে যাচ্ছিল একটু আগে। আমরা একটু পেট্রোল পাম্পে এসেছি, এখন ডিজেল ভরবো। তো এখনো 90 কিলোমিটার আমাদের যেতে হবে, তবে আমরা দীঘা পৌঁছবো। তারপর শুরু হবে আসল চ্যালেঞ্জিং, মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যে কাজটা সেটা হচ্ছে হোটেল খুঁজে বেড়ানো, কি হবে জানি না। পেয়ে যাবো, দেখা যাক, একটা অ্যাডভেঞ্চার হচ্ছে। সো আমি এখন গাড়িতে একা বসে আছি, অভিষেক গেছে, ও মানে আসলে আমরা হঠাৎ করে তোমাদের তো বললামই হুট করে বেরিয়ে পড়েছি, যার ফলে ওষুধ টষুধগুলো কিছু নেওয়া হয়নি। তো সঙ্গে সবসময় কিছু ওষুধপত্র রাখা দরকার, বেসিক যেগুলো সঙ্গে রাখা আর কি, গ্যাস অম্বল অমুক তমুক মানে হালকা জ্বর ফরের ওষুধ, তো সেইগুলো আনার জন্য অভিষেক একটু গেছে, টাকাও তুলবে আর ওষুধ নিয়ে আসবে, আর আমি গাড়িতে ওয়েট করছি। সো এই কিছু বেসিক ওষুধপত্র কিনলো, এটা একটা জাস্ট অ্যান্টিবায়োটিক সঙ্গে রাখার জন্য, অ্যাজিথ্রোমাইসিন 500, এটা আমাদের এমনি বাড়িতেও ফুরিয়ে গেছিলো, আমরা বাড়িতে রাখি অ্যান্টিবায়োটিকটা, তো এটা আমাদের ফুরিয়ে গেছিলো, তো এটাও বললাম নিয়ে নিতে যখন নিচ্ছে। এটা হচ্ছে তোমার মেট্রোজিল যদি পেটের কোনো সমস্যা হয়, আর এটা হচ্ছে প্যারাসিটামল, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে প্যারাসিটামল 650, তো এটাও সঙ্গে রাখা ভালো। এটা হচ্ছে তোমার গ্যাসের ওষুধ প্যান্ডি, আর এটা হচ্ছে হজমের ওষুধ ইউনিয়ন জাইন, তো মোটামুটি এই কটাই। আর আমরা তো আজকে কিছু লাঞ্চ করিনি, মানে দুপুরের খাবার সব কিছুই খাইনি, ওই সকালে চা বিস্কুট খেয়েছিলাম, তারপর তো হুড়োহুড়ি করে বেরিয়ে পড়লাম, আর তারপর তোমাদের দেখালাম, একটু চা খেলাম রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে, তো সেখানে আমরা চা আর লাড্ডু খেয়েছিলাম, তো আর কিছুই খাওয়া হয়নি। অভিষেক বিস্কুট আর চা খেয়েছিলো, আমি চা আর লাড্ডু খেয়েছিলাম।
সো এই হচ্ছে গল্প সেই জন্য এখন অভিষেক ওখানে কোথায় একটা দোকানে একটু খাবার অর্ডার করেছে খাবার বলতে ডিম টোস্ট আর বোধ হয় বাটার টোস্ট এরকম কিছু একটা বললো ওষুধগুলো আমায় দিয়ে গেল আর বললো খাবারটা আমি আনছি সো ওইগুলো খাবো অলরেডি এখন বাজে 3:35 এখনও 2 ঘন্টা রাস্তা জানি না কতক্ষণে কি হবে পৌঁছবো এক টোস্ট আর বাটার টোস্ট তোমাদের জাস্ট এই দেখে নিলাম আর আমরা এবার গপাগপ খাবারগুলো খেয়ে নেব প্রচুর দোকানপাট সামনে হই হুল্লোর মানে আমরা একটু নিরিবিলি কিছু চাইছিলাম তো এই যে পেছনে নিরিবিলি তোমরা বুঝতে পারছো কিনা জানি না পুরো ফাঁকা একটা হোটেল তৈরি হচ্ছে তো এনিওয়ে এখন আমরা যে হোটেলটা উঠেছি ওটা ফার ফার বেটার অন্যগুলোর থেকে যদিও ভীষণ টায়ার্ড একটু শেয়ার করবো আমার এই রুমটা ঠিক আছে খুব হাইফাই কিছু নয় কিন্তু খুব একটা খারাপও নয় ঠিক আছে চলো সো সবার ফার্স্টে আমি রুমে এন্ট্রি নেব সো এটা হচ্ছে মেন গেট একটু লুকিয়ে চুড়িয়ে দেখাচ্ছি তাই না একটু ইন্টারেস্টিং করতে হবে তো সো ঢুকেই এই পাশে এটা একটা ওয়ার্ড্রপ দরজারই রং দরজার কালারেরই ওয়ার্ড্রপ আর তারপরে এখানে একটা ব্যালকনি এই ব্যালকনি নয় ভুল বললাম এটা একটা তোমার উইন্ডো কাল সকালে এটা ভালো করে তোমাদের দেখাতে পারবো সো এখানে একটা উইন্ডো আছে আর এই গেট দিয়ে ঢুকলাম এদিকে রয়েছে আমাদের ওয়াশরুমটা ওয়াশরুমটা ভীষণই অর্ডিনারি সিম্পল এই আর কি এরকম এই হচ্ছে ওয়াশরুম আর এইখানে হচ্ছে একটা বসার জায়গা যেখানে এখন অভিষেকবাবু বসে বসে ফোন দেখছেন এখানটা সোফা রয়েছে এইখানে একটা বুঝতেই পাচ্ছ একটা ড্রেসিং টেবিল বেশ ভালো লেগেছে তো এই হচ্ছে ড্রেসিং টেবিল এখানে আর একটা তোমার ওই কী বলে এটা ব্যালকনি বেসিক্যালি বাইরে ওটা আর এখানে একটা তোমার উইন্ডো করা আছে সো কাল সকালে বুঝতে পারবো কতটা ভালো কি আছে সমুদ্র সমুদ্র খুব একটা দেখা যাবে না সো এই আচ্ছা আর এইখানে হচ্ছে এটা একটা ব্যালকনি তোমাদের দেখালাম এর আগের ভিডিও বললাম যে ব্যালকনির ওই পাশেই একটা দেখো হোটেল তৈরি হচ্ছে ভূত বাংলোর মতো সো আমাদের এখানটা কিন্তু পুরো ফাঁকা খুব নিরিবিলি একটু মাঝে মধ্যে গাড়ি ফাড়ি যাচ্ছে কিন্তু খুব ফাঁকা ফাঁকা সো এই আর এই হলো আমাদের বেড আমার বেশ পছন্দ হয়েছে বেডটা এখন পুরো সাজানো গোছানো আছে বলেই আমি আরও এক্ষুনি রুম ট্যুরটা দিচ্ছি কারণ এরপর আমরা শোবো টোবো এ যাবে বিগড়ে এত সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দিয়েছে সো এখানে একটা ম্যাট পাতা আছে আর এই হচ্ছে বেড আর দুপাশে দুটো বেড সাইড টেবিল আছে আর এইখানে একটা টিভি ইউনিট আর সেই সঙ্গে এখানে টি কাউন্টার টাইপের আর কি রয়েছে সো এই আর কমপ্লিমেন্টারি হ্যাঁ কটা বোতল দিয়েছে দুটো তো তুই একটা খেয়ে ফেলেছিস কিছুটা ওকে সো এই হলো আমাদের রুম হোটেলটার কি নাম নামটাই তো ভুলে গেছি অভিষেক ভুলে গেছে দেখছি আমি মেনু কার্ডে হোটেল হোটেল মেরিন পার্ক ওকে সো হোটেলটার নাম হচ্ছে হোটেল মেরিন পার্ক আচ্ছা হোটেল ট্যারিফ সম্পর্কে অভিষেক দু চারটে কথা বলবে এখানে দেখলাম যে মোটামুটি 3 রকমের রুম পাওয়া যায় একটা তো সুইট রুম আর একটা ডিলাক্স সুপার ডিলাক্স আর একটা এক্সিকিউটিভ আমরা আচ্ছা আমরা এক্সিকিউটিভে রয়েছি আমি এদের যেটা সুইট রুম যেটা সেটা দেখতে গিয়েছিলাম কিচ্ছু নয় একটা বড় ঘর তাতে একটা সোফার সাথে একটা চেয়ার আমাদের যেমন এই যে একটা সোফা অফিসে বসে আছে তো তার সাথে আর একটা চেয়ার রয়েছে আর কি রয়েছে আর একটা ডাবল বেড রয়েছে
এই একটা বেড, এরকমই আরেকটা ডাবল বেড, জনাচার পাচ্ছে কেলে, জনাচারে কেলে বা বাচ্চা নিয়ে কেউ এলো, এই একটা বেডে হলো না আরেকটাতে রাখলো, তো সেরকম হলে তাদের পক্ষে সুবিধা, আদারওয়াইজ আমাদের দরকার ছিল না, সেই জন্য আমরা এটাই নিয়েছি। তো আমাদের এটা পড়লো জিএসটি ভিএসটি সব নিয়ে মোটামুটি 4200 টাকার মতো করে পড়ছে, 4200। হ্যাঁ, আর এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, হ্যাঁ, ইনক্লুডেড, আর কার পার্কিং ও রয়েছে, কার পার্কিংটা রয়েছে, কারণ ওটা খুব দরকার ছিল আমাদের, চা কফির, হ্যাঁ ওটা তো রয়েছে, এই চা কফির এইখানে যে ফ্যাসিলিটিটা রয়েছে এই আর কি, মূলত এই, আর এদের এখানেই ওই ক্যান্টিন ফ্যান্টিন মানে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আছে, ঘরেও খাওয়া যেতে পারে, ঘরে তো খাওয়া, হ্যাঁ যে মেনু কার্ড, সো চাইলে ঘরেও তুমি অর্ডার করে খাবার মানে অর্ডার দিতে পারো, আর নয়তো গিয়ে যেমন হয় আর কি সাধারণত হোটেলগুলো, তো সেই হচ্ছে ব্যাপার। ভিডিওটা আর কন্টিনিউ করছি না, বুঝতেই পারছো প্রচণ্ড টায়ার্ড, তো ভিডিওটা এখানে এন্ড করছি, আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।